নমস্কার, আমি ঋষি কুমার চ্যাটার্জি, আর আজকে আমরা আছি গান বাজনা স্টুডিওতে। চলছে একটি অ্যালবামের কাজ, সুর করেছি আমি, চেষ্টা করেছি সুর করার, আর গান লিখেছেন নীলুফার নাসরিন, বাংলাদেশে থাকেন উনি। আর আজকে আমার পরম প্রাপ্তি এবং পরম সৌভাগ্য যে আমাদের কাছে, সবচেয়ে কাছের দিদি এবং আমাদের পরম শ্রদ্ধেয় শিল্পী শ্রীমতী হৈমন্তী শুক্লা, উনি আজকে আবার একটি গান আমার সুরে গাইলেন। এবং বাকি গান নিয়ে আমার বলার দৃশ্যতা নেই, বাকিটা দিদি বলবেন, দিদির কাছ থেকে আমরা একটু শুনি। নমস্কার, আজকে একটা গান গাইলাম, গানটা লিখেছেন বাংলাদেশের নীলুফার নাসরিন। বাংলাদেশের সমস্ত শ্রোতা দর্শক সবসময় আমাকে খুব ভালোবাসেন, এবং আমার খুব ভালো লাগছে যে ঋষি কুমার আমার পরম স্নেহের পাত্র, ও গান বাজনাটা অন্যরকমভাবে করে, গানের সুরগুলোও করে খুব ভালো, এবং লেখার সঙ্গে সুরটা এত মানিয়ে গেছে, আমার গাইতেও খুব ভালো লাগলো, খুব সুন্দর সুরারোপ করেছে। এবং এই এই যে স্টুডিওতে আমরা এখন বসে আছি, স্যার গান বাজনা স্টুডিওতে বসে আছি, ওখানে সোমেন হচ্ছে আমাদের গান রেকর্ড করছে, প্রচুর গান ওর সঙ্গে করেছি, কিন্তু অন্যান্য স্টুডিওতে যাওয়ার সময় একটা কীরকম আতঙ্ক থাকে, কি জানি কি হবে না হবে, আমার যদি কোনো ত্রুটি থাকে সোমেন সেটা ভরে দেবে, ঠিকঠাক করে দেবে, এই বিশ্বাস আমার আছে। এবং শেষে যখন গানটা গাইবার পরে শুনি, অনেক সময় ভাবি এটা কি আমি গাইলাম এক্ষুনি, তো গানটা সত্যি আমার নিজের খুব, যেটা সাধারণত হয় না, আমার গাওয়া গান শুনতে আমার ভালো লাগে না, কিন্তু আজকে খুবই ভালো লাগলো। এবং ঋষি কুমারকে আমি ভীষণ স্নেহ করি, ওর আরও আরও এরকম উন্নতি করব, তবলাটা দারুণ বাজায়, কিবোর্ড বাজায়, কিন্তু গানের সুরারোপ করা, এই যে ওনার লেখার উপরে সুরারোপ করেছে, বড় সুন্দর হয়েছে, সব কিছু মিলিয়ে আমার খুব ভালো লেগেছে গানটা গেয়ে। থ্যাংক ইউ।